চিলাডাঙ্গা এলাকায়। জানা যায়, রবিবার দুপুরে ওই গ্রামে পরপর দুটি বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়। দমকল বাহিনী পৌঁছানোর আগেই এলাকাবাসীরা আগুন নিভিয়ে ফেলে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আমাদের এখানে আগুন আগুন লেগে কয়েকটা বাড়ি মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আপনাদের কাছে ভিডিওটা পাঠাচ্ছি, আপনারা যদি দয়া করে শেয়ার করে মানে কিছু দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমরা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল দুটি বাড়ি, এছাড়াও ভস্মীভূত হয়ে যায় তাঁতঘর। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলের ভোলাডাঙ্গা এলাকায়। জানা যায়, রবিবার দুপুরে ওই গ্রামে পরপর দুটি বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়। দমকল বাহিনী পৌঁছানোর আগেই এলাকাবাসীরা আগুন নিভিয়ে ফেলে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আমাদের এখানে আগুন আগুন লেগে কয়েকটা বাড়ি মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আপনাদের কাছে ভিডিওটা পাঠাচ্ছি, আপনারা যদি দয়া করে শেয়ার করে মানে কিছু দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমরা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।